বাস্তবতা কখনো কখনো নিছক গল্প কথাকেও ছাপিয়ে যায়। এই যে ধরুন লিওনেল মেসি ও আর্জেন্টিনার কথাই, ম্যারাডোনা বেঁচে থাকা অবস্থায় তো স্বয়ং নিজের উত্তরসূরি বানিয়ে দিয়েছিলেন মেসিকে, অর্থাৎ যদি কেউ আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারেন তবে তা একমাত্র মেসি পারবেন। সেই প্রত্যাশার চাপ নিয়েই একের পর এক ফাইনালে হার। মেসি তো একসময় বলেই বসলেন অবসরে যাচ্ছেন জাতীয় দল থেকে। বেদনা ও আক্ষেপের বিচারে সিদ্ধান্ত নিলেও তাকে নিয়ে নিছক মজা ও ঠাট্টা তামাশা করতে ভুলেনি অনেকে। 36 বছর ধরে বিশ্বকাপহীন থাকা দেশটির সবারই একই প্রার্থনা, একদিন ঠিকই আসবে সে বিজয়। 3 যুগ যখন অপেক্ষা করতে পেরেছি তবে একদিন গল্পকথা বা রূপকথার দিন ঠিকই ফুরবে, হোক সেটা মেসির হাত ধরে বা অন্য কারো। যখন গোটা এক জাতি ট্রফির জন্য হাহাকার করতে থাকে তখন তাদের এমনই কিছু গল্পকথা তৈরি করতে হয়, কারণ মানুষ নিজের অস্তিত্বকে এসব মিথ ও উপকথার ভেতর দিয়েই জীবিত রাখে। ঠিক তেমনই এক রাত, অপেক্ষা ফুরবার রাত, 1 বছর আগের সেই 18 ডিসেম্বরে লুসেল স্টেডিয়ামের সে রাতকে প্রত্যেক আর্জেন্টিনা ও মেসি ভক্তরা তো ঠিকই মনে রাখবেন, সাথে ফুটবল প্রেমীদের মনে গেঁথে থাকবে এ রাতেই ঘটেছিল ফুটবল ইতিহাসের সর্বসেরা ম্যাচ ও ফাইনালটি। এমন মুহূর্ত যেন কোনো মুভির স্ক্রিপ্টকেও হার মানায়। হাফ টাইমের আগেই 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মাত্র 2 মিনিটের ব্যবধানে এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের সমতায় ফেরা। মেসি এমন কিছু আগেও দেখেছিলেন, উপলব্ধি করেছিলেন কাছে গিয়েও ট্রফি জেতার আশা ম্লান হয়ে যেতে, কিন্তু এবার তার পাশে যারা ছিলেন তারা খেলেছেন মেসির জন্যই। তাদেরই মধ্যে একজনের নাম না উল্লেখ করলেই নয়, 3-3 সমতায় থাকা অবস্থায় এক্সট্রা মিনিটের ইঞ্জুরি টাইমে ফ্রেঞ্চ ফরওয়ার্ড কোলো মোয়ানির নেওয়া শটটি সবারই মনে থাকার কথা। তখন আর্জেন্টিনা কোনো গোল হজম করলে ম্যাচে ফিরে আসার কোনো সময় থাকতো না। এমি মার্টিনেজের করা সেই সেফটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে ফুটবল ইতিহাসের পাতায়। পেনাল্টি শুট আউটেও নিজের বুক উজাড় করে সেভ করেছিলেন এক মেসির জন্যই। এরপরে দৃশ্যটি আরও মনোরম করেছে পিটার ড্রুরির সেই বিখ্যাত কমেন্ট্রি। মেসি ইজ আর্জেন্টিনা, আর্জেন্টিনা ইজ মেসি, বিষয়টি এমনই। 2022 সালের 18 ডিসেম্বরের পর থেকে যেন আর্জেন্টিনা ও মেসি এক বিন্দুতে এসে মিশে গেছে। যে আর্জেন্টিনরা মেসির দেশপ্রেম নিয়ে তুলেছিলেন প্রশ্ন, তারাই মেসিকে এক পলক দেখার জন্য বুয়েন্স এইরেসের রাস্তায় এসে জড় হতে থাকেন। জীবনে কোনো তালাই আটকে রাখতে পারেনি মেসিকে। একবার ছোট্ট মেসি বাথরুমে আটকা পড়ার পর দরজা ভেঙে বেরিয়ে এসেছিলেন পছন্দের বাইসাইকেলের লোভে, আর এভাবেই বিশ্বকাপের ট্রফির কাছে পৌঁছানো পর্যন্ত শত বাধাও তাকে আটকাতে পারেনি। এক মুভির স্ক্রিপ্টের মতোই রাঙ্গালেন তার ক্যারিয়ার, ব্যর্থতায় মোড়ানো সেই মেসি মুহূর্তের মধ্যে হয়ে গেলেন চিরন্তন।